দেখো, শীতকালে তেমন জবা ফুল ফোটে না, তো এই জবা ফুলগুলো সবগুলোই আমাদের গাছে, তো তাই ভাবলাম তোমাদের ভিডিও করে দেখাই। মা এখন পুজো করছে, এই দেখো মা পুজো করছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে শনিবার আর আজকে বছরের শেষ, তো তোমাদের সাথে দেখা হবে নতুন বছর। তো চলো, আমি এখন বিছানাটা তুলে নিই, কারণ বিছানায় লেপ কম্বল সবই মেলা হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। জানি না অন্ধকারে কতটা বুঝতে পারছো, আমি এখন লেপগুলো তুলছি। তিনজনে আমরা ঘুমোই, তিনটে লেপ, আমার একটা, বেটার একটা, আমার মায়ের একটা। মানে আমাদের ঘরে পাঁচজন থাকি, পাঁচটা লেপ, যে যার আলাদা আলাদা লেপ। নাহলে শীতে এ তার লেপ ধরে টানাটানি করবে, ও তার লেপ ধরে টানাটানি করবে, ওই সবের জন্য যে যার আলাদা আলাদা লেপ নিয়ে পড়বে। দুদিন ছেড়ে দেবো নখ কেটে, আজকে কাটলাম তো, আবার দু তিন দিন পরে দেখবো নখ কেটে গেছে। আর বেটা নখ না কেটে রাখলে ও যে ঘাম চায় না, মানে ফিরে ফিরে যায় গালে। ও যদি না, মানে বেটা যদি না নখ কেটে রাখি, ও যে কাটতে দেয় একটু শান্ত হয়ে বসবে। দেখো আমাকে মুখ দিয়ে চাপলাচ্ছে, মুখ দিয়ে চাপলাচ্ছে, মানে দাঁত বেরোচ্ছে তো নতুন নতুন দাঁত চিড়চিড়ি করছে। এই দেখো 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 বাচ্চাদের নখ কাটার সময় মানে কতটা সাবধানে কাটতে হয় নখ, বিশেষ করে ছোট বাচ্চা। শোনো, বসো বসো বাবা। কি হয়েছে কি হয়েছে? সবাই দেখছে, তুমি দুষ্টু বলবে সবাই, বসে চুপ করো। আমার পুজোর শপিং এর ব্লগ দেখেছো তারা জানবে, এই জুতোটা ভিমার থেকে কিনে আনছিলাম, একদম পারফেক্ট হয়েছিল পায়ে। তো এই জুতোটা এখনো হয়, এবার ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে গেছে, তাই জন্য পড়াই না অতটা। তবুও মাঝে মধ্যে এটাই, মাঝে মধ্যে বাধ্য হয়ে এটা পড়াতে হয়, যখন গাড়িতে চলে ওই ওয়াকাটাতে চলে বাধ্য হয়ে পড়াতে হয়। বাট এই জুতোটাও দেখো একদম, এই জুতো আর মজা কিনে আনলাম, মজাটা তো বাদ। সেই সকালবেলা তোমাদের সামনে আসছিলাম, তারপরে তোমাদের সামনে আসাই হয়নি, মানে ক্যামেরা অনই করার সময় পাইনি, আজকে খুব ব্যস্ত ছিলাম। বছরের শেষ, নতুন বছর শুরু বলে তাই নয়, একটা অন্য কারণে ব্যস্ত ছিলাম। তো সেই কারণটা তোমরা জানতে পারবে রাত্রি, মানে রাত্রি 12টার সময়। তো সেই কারণটা জানতে হলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যে কারণটার জন্য এখন ক্যামেরাটা অন করলাম, এখনও খুবই ব্যস্ত, আজকে মায়ের একটু শরীরটা খারাপ, তো রাতে রান্নাটা আমি করব, মা এখনও খুবই ব্যস্ত, তো যে কারণের জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তো চলো তোমাদের দেখাই, চলো খাবনি, তুমি চা খাওনি? ওই হাই কর কর, না হলে তোর মুখে আমি সেই পেঁচার মুখ বসে দেবো, কর হাই কর। তো সবাইকে, এখানের মধ্যে সবাইকে দেখছো, আগে বুলেটকে দেখাওনি, এটা আমার ছোট মাসি মনির বড় ছেলে, আর এটা হচ্ছে বৌমা, নাম বর্ষা, ভাইয়ের বউ কি হয় তাহলে নাম? Yeah.
ঘুম পাড়িয়ে এলাম, এখন এখন বাজছে 7টা। তো মা রান্না করছে, ওই জন্য আমি মাকে বলছি রেস্ট নাও, রান্না করতে হবে না। মা বলছে না, অনেকজনের রান্না। তো আমি বলছি তাই মা রান্না করছে এখানে। তো বেটা ঘুমিয়ে গেছে, বেটা এখন ঘুমোচ্ছে। আসলে বেটা আজকে কেমন ঘুমোয়নি, সেই সকালবেলা ঘুমিয়েছিল, তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিল, তারপর বেশিক্ষণ আজকে ঘুমোয়নি। সেই ঘুমোনো যাই না, কতক্ষণ ঘুমাবে। তো ঘুমো চলো, সব জিনিসগুলো নিয়ে আসিস। তো এখানে সবার জন্য ভাত বাড়া হচ্ছে থালাতে, মা এখানে ভাতটা বাড়ছে, আমি থালাগুলো টেবিলে নিয়ে যাব। ওরা সবাই এখন নিচে আছে, তো ওদেরকে ডেকে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো পরে কথা হচ্ছে। ভাত খাই, মাঝে মাঝে খাই। মায়ের কাছে আছে, আমি এখন বেটার খাওয়াটা তৈরি করবো। বেটাকে ভাত খাওয়াই, যেমন রাতে ভাত ভাত খাওয়াই, তো বেটার ভাত মানে খাওয়াটা তৈরি করে নিই, তারপরে কথা হচ্ছে। তো এখন বাজে, ভাই গান বন্ধ কর, গান বন্ধ কর। এখন বাজছে 11টা 11, ঠিক আছে, পুরো পাক্কা 11টা। এই দেখো এখানে বেলুন ফুলানো চলছে। তো কেন বেলুন ফুলানো চলছে তার কারণটা এক্ষুনি বলছি। তো আজকে তো একটা বছর শেষ, তো কি বলবো, মানে কোথায় দিয়ে দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল। তো কালকে আবার একটা নতুন বছর শুরু হচ্ছে। তো আমার 2021 আর 2022 একদমই ভালো যায়নি, 2021 আর 22 ভালো যায়নি। কেন, অনেকে হয়তো তোমরা বুঝতে পারছো, আবার অনেকেই হয়তো বুঝতে পারছো না কেন ভালো যায়নি। তো জানি না এই বছরটা কেমন যাবে, সত্যিই জানি না। তাই জন্য আমার নতুন বছর জানি না কেমন যাবে, আই হোপ যাতে ভালো যায়। বাট তোমরা সবাই নিশ্চয়ই নতুন বছরে অনেকে ঘুরতে গিয়েছো, অনেকে ঘুরতে যাবে, কালকে পিকনিক করছো, খুব মজা করছো, নতুন বছরকে খুব ভালো করে ওয়েলকাম জানাচ্ছ। তো তোমরা এখানে, আমার ভাই বেলুন ফুলাচ্ছে, তো তোমরা মানে বেলুন ফুলানো দেখে হয়তো তোমরা ভাবছো আমরাও হয়তো নতুন বছরটাকে ওয়েলকাম করার জন্য এত কিছু করছি। হ্যাঁ, ওটা মানে নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য, ও যেমন আজকের আয়োজন, বাট তার থেকেও একটা বড় কারণ আছে। তো সেই কারণটা কি সেটা বলে দেবো, বলে দিই। আমার মায়ের কালকে বার্থডে, মানে 1 জানুয়ারি আমার মায়ের বার্থডে। তো আমি আর ভাই সবটা জানে, আমি ভাইকে সবটা বলেছি, আমি যে প্ল্যানটা করেছি রাত্রি 12টার সময় কেক কাটবো, ঠিক আছে। তো কেকটি কিনে আনা হয়ে গেছে, বাট তো আমি প্ল্যান করেছি রাত্রি 12টার সময় কেক কাটবো, কেকটা কিনে আনা মানে কিনে আনা হয়ে গেছে, বাট কেউ জানে না আমার ভাই, ওই জন্যই সকাল থেকে ব্যস্ত ছিলাম। তো বাবাও জানে না, মাও জানে না, ভাই ওখানে বেলুনটা ফোলাচ্ছে। তো আর যে রুমটাতে করব, মানে যে রুমটা সাজাবো, মাত্র হাতে তো বেশি টাইম নেই, বাট যেই রুমটা সাজাবো সেই রুমে বেলুনটা ফোলাতাম, বাট সেই রুমে বাবা এখন খাচ্ছে। আর আমরা এই একটু আগে খেয়েলাম, আমি খেয়ে বেটাকে ঘুম পাড়িয়ে মা ঘুমাচ্ছে, মায়ের কাছে বেটাকে দিয়ে আমি বলছি আমি আমার এডিটিং এখনও কমপ্লিট হয়নি, আমি এডিটিং করবো বলে নিচে এসেছি। মা তো ধরতেই পারছে না। তো আগের বছর মায়ের বার্থডেটা সেলিব্রেট করছিলাম সকালে, আমি কোনো বছরই মায়ের বার্থডে রাত্রে সেলিব্রেট করিনি, আগের বছর করছিলাম সকালে। তো আর মার মনেও নেই, মার বার্থডে মার মনেও নেই, তাই জন্য মা কিছু আন্দাজও করতে পারছে না। তো কেকটি কিনে আনা হয়ে গেছে, কেকটা দেখাচ্ছি চলো। কেকটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে আসলে লুকিয়ে রেখেছি, তো তাই কেকটা দেখানো হয়নি। তো অনেক কিছু প্ল্যান করেছি, বাট জানি না কত মানে কতটা সাকসেসফুল হব, বাট প্ল্যান আছে, সেটা কালকে সকালের জন্য।
বাট আজকে রাতের প্ল্যানটা তো আগে সাকসেসফুল হোক, তারপরে কালকে সকালের প্ল্যানটা। তোমরা কালকে সকালের ভিডিওটা মানে কালকের ভিডিওটা 2 তারিখ দেখবে, আজকের ভিডিওটা মানে 1 তারিখ দেখবে। তো তোমাদের পুরোনো বছর কেমন, মানে তোমাদের এই বছরটা কেমন কেটেছে, মানে 2022 কেমন কেটেছে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো একদমই ভালো কাটেনি 2021 আর 2022। কেন ভালো কাটেনি সেটা তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো, বাট অনেকে হয়তো বুঝতে পারছো না। বাট আই হোপ যেন 2023 সালটা ভালো কাটে। আমি জানি হয়তো মানে আমি জানি ভালো কাটবে না, তাও একটা আশা রাখছি যে হয়তো ভালো কাটবে। তো নতুন বছরকে ওয়েলকাম, আর আমার মায়ের বার্থডে একসঙ্গে সেলিব্রেট করবো। তো তোমরা আমার সঙ্গে থেকো আর পাশে থেকো, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। তো মাসিমণিরা এসে, মাসিমণিরা ঘুমোচ্ছে, বুঝতে পারছি না মাসিমণিদেরকে ডাকবো না ডাকবো না। একবার ভাবছি ডাকবো, আবার একবার ভাবছি না, ওরা রেস্ট নিচ্ছে, রেস্ট নিই কী করবো বুঝতে পারছি না এখন। তো চলো ভাই, বেলুন একা একা ফোলাচ্ছে, কতটা কী ফোলাচ্ছে জানি না, চলো আমিও একটু হেল্প করে মানে আমিও একটু হেল্প করি, চলো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো কেকটা আমি মানে কোথায় লুকিয়ে রেখেছি, দেখো খাটের নিচে। এই রুমটাতে মার ধূপ, মানে এই রুমটাতে মা এলে হয়তো দেখতে পেয়ে যেত, বাট যেহেতু মাসিমণিরা আসছে তো তাই জন্য মা রান্নাবান্না নিয়ে অনেকটাই ব্যস্ত ছিল, আর তাছাড়া মাসিমণিদের সঙ্গে গল্প করছিল, তাই এই রুমটাতে অতটা আসেনি, তাই দেখ মানে লক্ষ্য করেনি। আমার তো ভয় লাগছে কেকের ক্রিম গলে গেল না তো। তো আরও বেলুন টেলুন দিয়ে সাজানোর প্ল্যান ছিল, বাট আমার বেটা মাঝখানে উঠে পড়লো, মানে 11:30টার পর আমার বেটা উঠে পড়েছে, মাঝখানে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম তোমাদের বললাম না, তার মাঝখানে আমার বেটা উঠে পড়েছিল। তো আবার তাকে একটু ঘুম পাড়িয়ে এলাম, তার মধ্যে আর সাজানোর মতো টাইম নেই, তাই এরকম চেয়ারে ঝুলিয়ে রেখে দিচ্ছি, বাট সবই পড়ে যাচ্ছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু পড়ে যাচ্ছে। তো যেন এত রাগ উঠছিল, আর মাঝখানে ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া লেগে গেছিলো, কেন জানো ভাই শুধু ফোন দেখছে, আমাকে একটু হেল্প করে দিতে বলছে করছে না, শুধু ফোন দেখছে ওইখানে, ওই জন্য আমার ভাইয়ের সাথে একটু মানে ভাইয়ের সাথে একটু ঝগড়া লেগে গেছিলো। তো দেখো কেকটা কেমন হয়েছে বললো ভাইকে, আমি যে দোকান থেকে কেক আনতে বলছিলাম সেই দোকানে কেক শেষ হয়ে গেছে, তাই ভাই অন্য দোকান থেকে কেক এনেছে। আমি জানি না এই দোকানের কেক কেমন হবে, আমার মনে হচ্ছে কেক ভালো হবে বলে, তাও দেখা যাক। তো 12:01 বাকি আছে, পুরো 12:01 বাকি আছে, ভাই মাকে ডাকতে গেছে। তো আমাদের এখানে তো বাজি টাজি ফাটানো আরম্ভ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার মা চলে এসে দেখো। তো তো ভাই লেগুন 10 9 8 7 6 5 4 3 2 1 and happy new year, happy new year, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আমার পরিবারের সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব খুব আনন্দে কাটো। হাই, বাস দেখাই যায়নি, আরে দেখাই যায়নি, লাইট জ্বলে দেখাই যায়নি, এমন হয়ে Happy birthday to you, ma. দেখো মা লেখা আছে, মা Happy birthday to you, Happy birthday to you, ma. Happy birthday to you, ma. কেকটা কখন আইলো তো তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, খুব বাজি ফাটছে এখানে, দাঁড়াও আমি সব করছিলাম, ভাই বোন কখন
তোমাদের সবার যেন নতুন বছরটা খুব খুব ভালো কাটে, তোমরা সবাই যেন নতুন বছরটা খুব আনন্দে কাটাতে পারো, তোমাদের যা যা মনে রুই সব যেন পূরণ করতে পারো। তো হ্যাপি নিউ ইয়ার, তোমরা খুব খুব ভালো করে কাটাও, নতুন বছরটা যেন তোমাদের খুব 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 ভালো কাটে। তো চলো আবার চলো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে কালকে। কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো নতুন বছরে, আমরা 2022 থেকে 23-এ পড়ে গেছি, আবার তোমাদের সঙ্গে নতুন বছরে আমার দেখা হবে একদম। তো নতুন বছরে আবার তোমাদের সাথে দেখা হবে, তো হ্যাপি নিউ ইয়ার। তো আমি শুয়ে পড়ছিলাম মিঠির কাছে, আমি পড়ি বলি যদিও তোমরা সবাই ভালো থাকো, এই বছরটা যেন ভালোভাবে সবার আমাদের কাটুক ভালোভাবে।